সুবিচার করে, এখন যারা বিচার করে তাদের ফজিলত সম্পর্কে হাদিস সহিহ মুসলিমের হাদিস, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূরিন আইয়ামিনির রহমান। বিচারক যারা, বিচারক সে দেশের রাষ্ট্রনায়ক হতে পারে, দেশের আদালতের জজ হাকিম কাজী হতে পারে, আপনার উকিল হতে পারে, ওকালতি করতে গিয়ে অন্যায় করবে না, বরং সঠিক কথাটা তুলে ধরার চেষ্টা করলো, তারপরে থানা প্রশাসন যারা আছে এরা হতে পারে, ইত্যাদিতে যারাই নেতৃত্ব আছে, এরকম নেতা অথবা নেতার প্রতিনিধি প্রত্যেক অঞ্চলে অঞ্চলে যারা আছে, এরা যদি সুবিচার করে অথবা সামাজিক বিচারে যারা বিচার করে, আমাদের দেশের মণ্ডল মাতবর সর্দার এক এক এলাকায় এক এক নাম দেয়, তো এরা যে বিচার করে থাকে, এরা এদের ফজিলত যদি তারা নাই পরায়ণ হয় তাহলে তাদের ফজিলত শুনে, ইন্নাল মুকসিতিন ইন্দাল্লাহ, আল্লাহর নিকট সুবিচারকারী তারা আল্লাহ পাকের কাছে কোথায় অবস্থান করবে হাশরের মাঠে, আলা মানাবেরা মিন নূরিন, নূরের মেম্বারের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের মেম্বার তৈরি করবেন আর ওই মেম্বারের উপরে আল্লাহ পাক কায়েম করবেন, দাঁড় করবেন কাদেরকে, যারা সুবিচারকারী, বিচার সালিসে সুবিচার করেছে। সেটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে, বাপ ছেলেদের মাঝে ঝগড়া হয়েছে, ছেলেদের মাঝে বিচার করতে গিয়ে সুবিচার করে, অনেক সব বিচার করে, একটা ছেলের দিকে ঝুঁকে আছে আর এক ছেলের উপর জুলুম অত্যাচার চালায়, শুধু ওর কাছে টাকা টানতেই থাকে বিদেশ থেকে, আর যেটা বাড়িতে বসে হোটেলে খাচ্ছে, ভাইয়ের হোটেলে খাচ্ছে, ওকে শুধু খাওয়াইতেই আছে, এরকম জুলুম অত্যাচার করবে না, জালেম হবে তাহলে সে বাপ। এরকম মা অনেক সময় জুলুম করে থাকে, একটা বউকে দেখতে পারে আরেকটাকে দেখতেই পারে না, যতই ভালো খিদমত করুক তারপরও দেখতে পারে না, অবিচার এগুলো, এদের জন্য এই ফজিলত, এরা জালেম। কিন্তু যারা সুবিচার করতে পারবে যে কোনো ক্ষেত্রে হোক না কেন, তারা নূরের মেম্বারের ওপর অধিষ্ঠিত হবে, আইয়ামিনির রহমানে আজ্জা ওয়া জাল্লা, মহান আল্লাহর ডান দিকে, মহান আল্লাহর ডান দিকে। তারপরে আমরা সাধারণত ডান দিককে বাম দিকের ওপর কি দিই প্রাধান্য দিই, ডান দিকটা আমাদের বাম দিকের চাইতে ভালো, তাই না, ডান হাতটা বামের চাইতে ভালো, তো মানুষ এটা মনে করতে পারে যে আল্লাহর ডান দিক আল্লাহর বাম দিক আছে, তার মানে বাম দিকটা অত ভালো না যত ভালো ডান দিক, এটা ভাবতে পারে কিনা। সেই জন্য বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিনুন, আল্লাহর দুটোই হাত কিন্তু ডান, মানে ডান মানে কি, মানে ডানের মতো বরকতপূর্ণ, আমাদের ডান হাত ভালো কাজের জন্য, বাম হাত খারাপ কাজের জন্য, ময়লা আবর্জনা, হ্যাঁ পেশা পায়খানা কাশ পোটা সব কি দিয়ে, বাম হাত দিয়ে, আর মুসাফাও বাম হাতে, আবার এটা কেমন কথা হইল, মুসাফা ভালো কাজ কি না, মুসাফা ভালো কাজ না খারাপ কাজ, ভালো কাজ, তো মুসাফা ডান হাতে হবে, ডান হাত ডান হাতের সাথে মিলবে ভালো কাজ, যখন মুসাফা যখন চার হাতে করবেন, যেই হাতটাই পেশাব আপনি পরিষ্কার করছেন, পায়খানা পরিষ্কার করছেন, আপনার নাক পরিষ্কার করছেন, সেই হাতটা আমার হাতের সাথে লাগিয়ে দিচ্ছে, এটা ভালো কাজ করছেন, এটা কোনো আদবের কাজ হইল, তাহলে বোঝা যাচ্ছে যে চার হাতের মুসাফা এটা এদিক থেকেও বেয়াদবি, হাদিস বিরোধী সুন্নত বিরোধী, আর তার সাথে সাথে এদিক থেকেও আদব বিরোধী, জি এই জন্য চার হাতে কোনো মুসাফা নেই, দুই দুই চার না, এক এক দুই হাতে মুসাফা হবে, আর মুসাফা হবে ভালো হাত দিয়ে, ভালো কাজ ভালো হাত দিয়ে হবে, ডান হাত দিয়ে হবে। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুটোই ডান হাতের মতো, মানে দুটোই বরকতপূর্ণ হাত। আল্লাযীনা কারা, তারা আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম, কারা আল্লাহ পাকের নূরের মেম্বারের উপর অধিষ্ঠিত হবে, যারা তাদের বিচারে সুবিচার কায়েম করে, ও আহলিহিম পরিবারের উপর, পরিবারের ক্ষেত্রেও, ছেলে মেয়েদের ক্ষেত্রেও, জি বউদের ক্ষেত্রেও, জি নাতিদের ক্ষেত্রেও সুবিচার করে, ওমা ওয়ালু, আর যে কোনো নেতৃত্ব দেওয়া হবে নেতৃত্বের ক্ষেত্রে সুবিচার কায়েম করে, দশটা কর্মচারী আছে একই নজরে দেখবেন আপনি, তাদের যোগ্যতার ভিত্তিতে, তাদের কাজের ভিত্তিতে, তাদের নিষ্ঠার ভিত্তিতে আপনি তাদের মূল্যায়ন করবেন, এই নয় যেটা আমার গ্রামের সেজন্য স্যালারি বেশি, এটা আমার ভাষাভাষী সেজন্য তার স্যালারি বেশি, এইটা হচ্ছে এইরকম সেজন্য স্যালারি বেশি, যে কোনো একটা দিক দুনিয়ার কাছে না, কাজ যার ভালো যেমন কাজ তেমন তার যোগ্যতার মূল্যায়ন করবেন, এটাই শিখিয়েছি ইসলাম, জি সুবিচার কায়েম করতে হবে। এই ছিল সহিহ মুসলিমের হাদিস, তৃতীয় হাদিস শোনাই মুসনাদ আহমদ আবু দাউদ তিরমিজির হাদিস, হাদিসটি সহি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা উখবিরুকুম বি আফযালা মিন দারাজাতি সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা,
দেখেন মীমাংসা আর আপোষ করে দেওয়ার কত বড় ফজিলত। বলছেন তোমাদেরকে কি বলে দেব না এমন একটি নেক আমল সম্পর্কে যেটা রোজা নামাজ সাদকা দান খায়রাত যাকাতের চাইতেও বেশি উৎকৃষ্ট। সুবহানাল্লাহ, চিন্তা করতে পেরেছেন? নামাজ সাদকা আর সিয়াম রোজা এগুলির চাইতেও বেশি ফজিলতের, কারণ নামাজের উপকারিতা যে নামাজ পড়বে তার সাথে সীমিত, ঠিক না? আমার নামাজ আমার জন্য, ব্যক্তি জীবনের জন্য, ঠিক না? আমার রোজা আমার ব্যক্তি জীবনের জন্য, আমার সাদকা আমার জন্য এবং যাকে সাদকা করলাম তার জন্য। কিন্তু মীমাংসার ক্ষেত্রে কয়েকশো একজনের দ্বারা কয়েকশো কয়েক হাজার কয়েক লক্ষ মানুষের মাঝে মীমাংসা হইতে আপোষ হইতে পারে, পারে না? পারে না। হ্যাঁ, কয়েক লক্ষ লোক উপকৃত হইতে পারে একটা সুবিচারের মাধ্যমে। এই দিক থেকে বলা হয়েছে উৎকৃষ্ট। সেটা কি আমল কি? কালু বালা ইয়া রাসূল, অবশ্যই বলে দেন, এত যখন ফজিলত নামাজের চাইতে সাদকার চাইতে রোজার চাইতে বেশি উত্তম আমল আফজাল আমল, তাহলে ইসলাহ জাতিল বাইন আপোষের মীমাংসা করে দেওয়া সালিস করে দেওয়া এটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ, নামাজ রোজা এগুলির চাইতে ভালো কাজ। ওয়া ফাসাদ জাতিল বাইন আল হালিকা, আর আপোষের সম্পর্কের অবনতি ঘটা, আপোষে দ্বন্দ্ব সৃষ্টি হওয়া, এটি হচ্ছে ধ্বংসকারী। হালেকা মানে ধ্বংসকারী, হালাক মানে মাথা মুন্ডন করা। মাথা মুন্ডন করলে যেমন একটিও আর চুল খুঁজে পাওয়া যায় না মাথায়, মাথা নেড়া, ঠিক তেমনি সম্পর্ক খারাপ হয়ে গেলে তাতে আর কোনো কল্যাণ থাকে না, কোনো কাজ হবে না, এখানে সর্বনাশ। যখন মুসলিম জাতির সম্পর্কে অবনতি ঘটেছে, কাফেররা সাহস করেছে মুসলিমদের ক্ষেত্রে, কথা ঠিক কিনা? আল্লাহ যেন করেন কি, আমি সতর্ক করি, ওয়ালা তানাজাউ, দেখো মুসলিমরা তোমরা আপোষের লড়াই ঝগড়া করিও না, রাজনৈতিক লড়াই, হ্যাঁ, দেশীয় লড়াই, ধর্মীয় লড়াই, আকিদার ক্ষেত্রে লড়াই, একজন শিরিক আর একজন তাওহীদ, আর একজন সুন্নত আর একজন বিদাত, বিদাত কি সুন্নত বলছে, হ্যাঁ, এই নিয়ে আপোষের লড়াই শেষ না, ফিরকা দল উপদলে শেষ নাই, ফাতাফশালু, তখন তোমরা দুর্বল হয়ে পড়বে। যদি ঝগড়া বিবাদ সৃষ্টি করো তাহলে দুর্বল হয়ে পড়বে। ওয়াতাজহাবা রিহুকুম, তোমাদের যে একটা দাপট আছে কাফেরদের সামনে সেটা শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়া ফাসাদু জাতিল বাইন আল হালিকা, নবী বলছেন যে মানুষের মাঝে যখন সম্পর্কের অবনতি ঘটে, বিপর্যয় সৃষ্টি হয়, তখন সেটা মানুষকে সর্বনাশ করে ফেলে। যেমন মাথা মুন্ডন করলে মাথায় আর কোনো চুল নেই।